আজকের ভিডিও থেকে জানবো কনভার্শনের জন্য টিম্বারের কী কী ডিফেক্ট দেখা দিতে পারে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি সিজনিংয়ের জন্য কিছু তোমার ডিফেক্ট, যেমন কেসহার্ডেনিং, হানিকম স্প্লিট, রেডিয়াল ফেক, র্যাপ ডিফেক্ট। তো ইন কেস যদি এই ভিডিওগুলো তোমার না দেখা থাকে তাহলে ডেফিনেটলি আই বাটনে গিয়ে ভিডিওটা দেখতে পারো। আদারওয়াইজ তোমরা কি করতে পারো, প্লে লিস্ট সেকশনে যাও, ওখানে গিয়ে টিম্বারের একটা প্লে লিস্ট পাবে, সেখান থেকে তোমরা টিম্বারের ভিডিও দেখে নিতে পারো, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওকে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন এই চ্যানেল থেকে আরও এরকম ভিডিও দেখার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের টপিকই হলো ডিফেক্ট ডিউ টু কনভার্শন, কনভার্শন। তো ডিফেক্ট ডিউ টু কনভার্শন বলার আগে প্রথমে আমি একটা কথা বলতে চাই, হোয়াট ডু মিন বাই, মানে কনভার্শন বলতে কি বলছো, কনভার্শন বলতে কি? কনভার্শন মানে হলো বেসিক্যালি তুমি একটা গাছকে থেকে টিম্বার বার করো, লগ পেয়েছো, বেসিক্যালি টিম্বার লগ, সেখান থেকে যে স্লাইসগুলো পাওয়া যায়, টিম্বার স্লাইসগুলো কি কাটতে হয়, তো কলক দিয়ে কাটতে হয়, সেটাকেই বলে কনভার্শন। তার মানে বেসিক্যালি যদি একটা টিম্বার লগ থাকে সেখান থেকে স্লাইস অব উড পেতে পাওয়ার প্রক্রিয়াটাকেই বলা হয় কনভার্শন। গোলা ভাঙবে, ছবিটাকে দেখো, এই পুরো বিশাল বড়টা হলো একটা হচ্ছে লগ, সেখান থেকে দেখো কত রকম ভাবে সেটাকে হচ্ছে সেখান থেকে একটা করে স্লাইস বেরিয়েছে, দেখো এই যে স্লাইস হলো, দেখো এই স্লাইস, তারপর ধরো এই স্লাইস, তারপর এই স্লাইস। তো এইটা হলো বেসিক্যালি আমাদের কনভার্সন বলে বাংলা ভাষায়, গোটা বাংলা ভাষা, মানে কাঠটা কাটতে হবে কিংবা লক থেকে সেই প্রসেসটাকে কনভার্সন, ঠিক আছে? এবার দেখবো যে এর মধ্যে কি কি ডিফেক্টস হয়। জেনারেলি ডিফেক্টসে কি থাকে, নাম্বার ওয়ান হলো হচ্ছে তোমার ওয়েন ডিফেক্ট, নাম্বার টু চিপ মার্কস, নাম্বার থ্রি টর্ন গ্রেন, আর নাম্বার ফোর হলো ডায়াগোনাল গ্রেন, ডায়াগোনাল কাটিং গ্রেন ইস্যু, ডায়াগোনাল ডিফেক্টস হয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো তোমার ওয়েন ডিফেক্টের গল্প। এর কোনো প্রবলেম নেই, প্রবলেম যেটা হলো সেটা হলো এই যে লকটাকে পাওয়া গেছে, সেই লকটাকে কি এরকম স্ট্রেট হওয়ার কথা ছিল, তো এদিকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, এদিকে এরকম বেরিয়ে গেছে, দেখো এরকমভাবে ও হচ্ছে কার্ভ হয়ে গেছে, কার্ভ এজ নিয়ে নিয়েছে। এই কার্ভ এজ যে হয়ে গেছে, এই কার্ভ এজ যে হয়ে গেছে সেইটাকে বলছে ওয়েন ডিফেক্ট। তুমি এটাকে কার্ভ এজ বলতে পারো বা রাউন্ড এজও বলতে পারো। এবার হলো আমরা পড়ব, দেখবে কাঠের দোকানে যখন একটা লককে পাওয়া যায় সেটাকে তার সারফেসটাকে প্লেন করার জন্য একটা প্ল্যানার টুল ইউজ করা হয়। কী টুল ইউজ করা হয়? প্ল্যানার টুল ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? না সারফেসকে প্লেন করার জন্য, সেই সারফেসকে প্লেন করতে গেলে যদি কোনো রকমভাবে এই প্ল্যানারে কিছু চিপ থাকে, সেই চিপের মার্কস যদি এখানে যদি পড়ে যায় কোনো কারণে তাহলে এই সেই ডিফেক্টটাকে বলা হয় চিপ মার্কস ডিফেক্ট। এবার আমরা কথা বলবো টর্ন গ্রেন ডিফেক্ট নিয়ে। জেনারেলি এই ডিফেক্টটাকে আমরা দেখতে পাই, কোথায় দেখতে পাই? না ফিনিশ প্রোডাক্টেই দেখতে পাই, ঠিক আছে? ফিনিশ প্রোডাক্ট দেখতে পাই টর্ন গ্রেন। কখন হয়? না ধরো প্রোডাক্টটা ফাইনাল হয়, প্রোডাক্টটা ফিনিশড, এমন সময় কোনো কার্পেন্টার টুল উপরে ড্রপ ডাউন করলো, তার একটা মার্ক কি, তার একটা একটা মার্কস থেকে যাবে, এই যে মার্কসগুলো দেখো, এই মার্কসগুলোকে আর তোলা যায় না, জেনারেলি স্ট্রেনগুলোকে তোলা যায় না,
এই এরকম যদি কোনো সিচুয়েশন হয় সেই সময় বলা হয় টর্ন গ্রেন ডিফেক্ট। টর্ন মানে হলো দাগ পড়ে যাওয়া বা ছিঁড়া, গ্রেনটা মানে গ্রেনটা ওখানে মানে অ্যাক্সিডেন্টালি গেছে বা ওটা বেজে গেছে গ্রেনে, তো তাই এটাকে টর্ন গ্রেন ডিফেক্ট বলা হয়ে থাকে। লাস্ট হলো যেটা সেটা ডায়াগোনাল। জেনারেলি একটা টিম্বারে এই লগ, সেখান থেকে আমি কনভার্সন করলাম, কনভার্সন করে সেটাকে হচ্ছে আমি একটা ফার্নিচার দিলাম, তারপর মানে একটা শেপ দিলাম, তারপর সেটা ফিনিশ হলো। তো এই সিচুয়েশনে না ভেরিয়াস টাইপস অফ এই সিচুয়েশনে ভেরিয়াস টাইপস অফ কাটিং টুল ইউজ হয়। এখন এই টুলগুলো ইউজ করতে করতে যদি ইনকেস কোনো ইমপ্রপার কাটিং হয়ে যায়, ইমপ্রপার যদি কাটিং হয়ে যায়, তাহলে এই ডায়াগোনাল গ্রেন ডিফেক্ট জেনারেট হয়। এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও রিগার্ডিং কনভার্সনের জন্য কী কী ডিফেক্ট একটা টিম্বারে হতে পারে, যেখানে আমি ডিসকাস করেছি ডায়াগোনাল গ্রেন ডিফেক্ট, টন গ্রেন ডিফেক্ট, চিপ মার্কস ডিফেক্ট আর তোমার ওয়েব ডিফেক্ট। ঠিক আছে, আর হ্যাঁ জিগের আর এটাও বলেছি যে অ্যাকচুয়াল কনভার্সন বলতে কী বলো, ঠিক আছে এইগুলো বলেছি। তো আশা করি ভিডিওতে কোনো রকম ডাউট থাকা উচিত নয়, বাট ইন কেস থাকতেই পারে, তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কোথায় প্রবলেম হয়েছে, কোনো ফিডব্যাক দেওয়ার থাকলে, কোনো সাজেশন থাকলে সেটাও জানাও আমাকে কমেন্ট সেকশনে। ভিডিও থেকে যদি একটুখানি নতুন জানতে পারো তাহলে ভিডিওটাকে লাইক করো আর ছড়িয়ে দাও সেই সমস্ত সিভিল ইঞ্জিনিয়ারিং বন্ধুদের যারা শিখতে চায়, জানতে চায়, পড়তে চায় সিভিল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, আর এরকম আরও কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে এগুলো আমাকে প্রচণ্ড মোটিভেট করে আরও এরকম ভিডিও তোমাদের জন্য বানাতে। ঠিক আছে, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো অন্য টাইপের কিছু ডিফেক্টস নিয়ে, একটু আধটু বাকি আছে, এখনো শেষ হয়নি, লং টার্ম চলছে বুঝতে পারছি, কিছু করার নেই, আমি তো শর্ট শর্ট ভিডিও বানি, বড় হয়ে গেলে ব্যাপারটা বোরিং হয়ে যাবে, আলটিমেটলি মাথায় ঢুকবে না, কোনো লাভের লাভ কিছু হবে না। ঠিক আছে, টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান।